আল্লাহ তাআলা কখনোই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করেননি যে যাও তুমি তোমার পুত্র ইসমাঈলকে কুরবানি করো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা সাফাতে বলেন, ইব্রাহিম বলল, হে আমার প্রতিপালক, তুমি আমাকে এক সৎ কর্মশীল পুত্র সন্তান দান করো, অতঃপর আমি তাকে এক অতি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। অতঃপর ইসমাঈল যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছল, তখন ইব্রাহিম বলল, বৎস, আমি স্বপ্নে দেখিয়েছি যে আমি তোমাকে জবেহ করছি, এখন বলো তোমার অভিমত কি। ইসমাঈল বলল, হে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন, আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলই পাবেন। দুজনেই যখন আনুগত্যে মাথা নুয়ে দিল আর ইব্রাহিম তাকে উপর করে শুয়ে দিল, তখন আমি তাকে ডাক দিলাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করেই ছাড়লে। এই আয়াত থেকে পরিষ্কার যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে কুরবানির আদেশ করেননি, বরং ইব্রাহিম আলাইহিসসালাম তার দেখা স্বপ্নের আক্ষরিক ব্যাখ্যা করেছেন। তিনি আলাইহিসসালাম মনে করেছেন যে হয়তো আল্লাহ আমাকে আদেশ করছেন যেন আমি আমার পুত্র ইসমাঈলকে এইভাবেই স্বপ্ন অনুযায়ী জবেহ করি। এজন্য পরবর্তীতে আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিসসালামকে ওহীসহ পাঠিয়ে জানান, হে ইব্রাহিম, তুমি তো তোমার দেখা স্বপ্নকে আক্ষরিক অর্থেই বাস্তবায়ন করে ছাড়লে, অথচ এই স্বপ্ন ছিল আলামত স্বরূপ। এই স্বপ্নের অর্থ তা নয় যা তুমি বুঝেছ। প্রকৃত অর্থে স্বপ্নের অর্থ ছিল যে আল্লাহ চাচ্ছেন তুমি যেন তোমার এই পুত্রকে আল্লাহর রাহে কুরবান করো, তাকে আল্লাহ বাছাই করেছেন তুমি যেন তোমার এই পুত্রকে ত্যাগ করো, সে এই বাক্কা বা মাক্কা প্রান্তরেই বসবাস করবে এবং এই অঞ্চলে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে, আল্লাহ তাকে নবুয়ত দান করবেন এবং তার মাধ্যমে এই ভূমিকে আবাদ করবেন, এখানে একত্ববাদের মার্কাজ প্রতিষ্ঠিত করবেন। অতএব তোমার এই পুত্র সন্তানকে কেনান হতে বহু দূর এই ভূমিতে এখানে আবাদ করতে হবে, এটাই হচ্ছে তোমার দেখা স্বপ্নের ব্যাখ্যা। এরপর আল্লাহ তাআলা বলেন, তার এই মহান কুরবানির কারণে তাকে পরবর্তীতে সুসংবাদ দিয়েছিলাম আরেকটি পুত্র সন্তানের, অর্থাৎ ইসহাকের, যে ছিল সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত একজন নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বেও কুরাইশ সহ সকল আরবরা হজের মৌসুমে এই দিনে পশু কুরবানি করত, যা ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের জামানা হতেই চালু ছিল। ইসমাইল আলাইহিসসালাম প্রতি বছর হজের সময় এই দিনে কুরবানি করতেন, যেই প্রথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জারি রেখেছেন তার সুন্নার মাধ্যমে। ইব্রাহিম আলাইহিসসালামের ছোট পুত্র ইসহাক আলাইহিসসালামের সন্তানরা, অর্থাৎ বানি ইসরায়েলরাও কুরবানি করত। এ সম্পর্কে তাওরাত, তানাখ এবং মিশনাতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই কুরবানির প্রথা হযরত আদম আলাইহিসসালামের জামানা থেকেই প্রচলিত। প্রত্যেক নাবিরাই কুরবানি করতেন,